আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি মাছের ঝুরি ভাজার রেসিপি। ভিউয়ার্স, গরম ভাতের সাথে এই ঝুরি ভাজাটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাছের ঝুরি ভাজা করার জন্য আমি আজকে এখানে রুই মাছের চাটা টুকরো নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে সিদ্ধ করে কাটা পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল পরিমাণে আদা এবং রসুন পেস্ট, স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। এখন আমি মাছের ঝুরি ভাজা করার জন্য পাইপেনের মধ্যে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব, তবে অতিরিক্ত ভাজব না। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল পরিমাণে রসুন বাটা এবং 1/2 টেবিল পরিমাণে আদা বাটা। আদা রসুন দিয়ে আদা রসুনটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। যখন আদা রসুনটা ভেজে নেওয়া হবে তখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সামান্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব 1/2 টেবিল পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং দিয়ে দিব 1/2 টেবিল পরিমাণে জিরার গুঁড়া। মশলাগুলোকে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ঝুরি ভাজার রেসিপিটি যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে খুব ভালোভাবে তেল আর মশলার সাথে কষিয়ে নিব। এরপর আস্তে আস্তে এই তেল আর মশলার মধ্যে মাছটাকে ভেজে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, মিডিয়াম টু লো আছে, একটু সময় নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, এই ঝুরি ভাজাটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিউয়ার্স, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহ করবেন। কথা বলতে বলতে ভিউয়ার্স, ঝুরি ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল পরিমাণে জিরা গুঁড়া এবং দিয়ে দেবো ধনে পাতা কুচি। এগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এইতে তৈরি হয়ে হলো খুবই মজাদার একটি মাছের ঝুরি ভাজার রেসিপি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার এবং টেস্টি হয়ে থাকে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে এ পর্যায়ে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।